জায়গাটার নাম হচ্ছে দুর্গাসাগর। এটা তো এখানে অনেক আগে অনেক পাখি আসতো, কিন্তু বিগত কয়েক বছর ধরে বিশেষ করে সিডরের পর থেকে আমরা তেমন পাখির বিচরণ লক্ষ্য করিনি, যে কোনো কারণেই হোক। কিন্তু বর্তমানে বিশেষ করে এই বছর এবং বিগত কয়েক বছর অনেক উন্নয়ন কাজ হয়েছে, এর ফলে এবছর থেকে অনেক বেশি পাখি আসা শুরু করছে। আপনারা দেখতে পারবেন যে কিচিরমিচির পাখির আওয়াজ হচ্ছে, এবং এগুলো যে বর্তমান যে দর্শনার্থীদের তাদেরকে অনেকটা আকৃষ্ট করে, এবং বর্তমানে দর্শনার্থীর সংখ্যা আস্তে আস্তে আরও বাড়তেছে। শীতের শুরুতেই আমরা যেভাবে পাখির আনাগোনা দেখতে পাচ্ছি, আর শীত যতটা বাড়বে আমি মনে করি যে অতিথি পাখির আনাগোনা আরও বেশি বাড়বে, ঠিক আছে? তখন পর্যটকদের আগমনও হয় আমাদের এই জায়গায় বেশি হবে, যে আগের থেকে অনেক বেশি পরিমাণে আমরা অতিথি পাখির আনাগোনা এবছরে আর কি বেশি চলতেছে বা দেখতেছি। পাখিবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হলে সেখানে পাখি থাকার জন্য যে জায়গা সেটার ব্যবস্থা করতে হবে, এবং শীতের পাখি ধরে রাখার জন্য যে পদ্ম এবং
ছাপলা লাগানো হয়েছে তাতে এখানে পাখির থাকার মতো পরিবেশ তৈরি হয়েছে এবং এই কারণেই গত 10-12 বছর পর এইবার এখানে প্রচুর পরিমাণে পাখি, হাজার হাজার শীতের পাখি শীতের শুরুতেই চলে আসছে। আমি আশা করি যে এই শীত যখন আরও বাড়বে সেই পাখির সংখ্যা আরও বৃদ্ধি পাবে। আচ্ছা, আমি বলবো যে এটা উন্নয়ন এবং পরিবেশ এটা একটি আরেকটি পরিপূরক। এখন এখানে যদি সুন্দর একটি পরিবেশ তৈরি করা যায় পর্যটকদের জন্য তাহলে স্বাভাবিকভাবেই সেখানে কিছু উন্নয়ন কর্মকাণ্ড হবে, কিন্তু সেটা আমরা যেভাবে উন্নয়ন কর্মকাণ্ড করতেছে সেখানে পরিবেশ ঠিক রেখে এক পাশে সেখানে একটি আব্দুল রব শ্রেণী আবাদ বিশ্রামাগার করা হচ্ছে সেখানে, যাতে পর্যটকরা বিশ্রাম নিতে পারে, তার জন্য পরিবেশের তেমন ক্ষতি হবে বলে আমি মনে করি। আপনি জানেন যে এই আমাদের যে প্রকল্পটি এটির নাম কিন্তু দুর্গাসাগর দ্বীপ এবং পাখির অভয়ারণ্য। বাট দুঃখের বিষয় হচ্ছে গত এক যুগ ধরে এখানে কোনো পাখি আসে নাই। বিভিন্ন কারণ শোনা যায় যে এখানে সিডরের পরে থেকে বা যেহেতু পাশেই এয়ারপোর্ট রয়েছে যার কারণে এখানে আসলে পাখি স্বাচ্ছন্দ্য বোধ করতো না। বাট এটিকে মাথায় রেখে এখানকার শীতকালীন পাখি বা পাখির জন্য কীভাবে পরিবেশটাকে আর ডেভেলপ করা যায় সেই বিষয়টাকে সামনে রেখে আমরা কিছু উদ্যোগ গ্রহণ করেছি। যেমন এখানে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে আমরা কলসি বেঁধে দিয়েছি পাখির বাসা উপযোগী করে, এবং একই সাথে এখানে আমরা কিছু ফলের গাছ লাগিয়েছি। বিশেষ করে আমরা এই দিঘিতে পদ্ম এবং শাপলা এটি যখন লাগিয়েছি এবং এটি যখন আমরা প্রাকৃতিকভাবে জন্মাতে সক্ষম হয়েছি, এরপর আমরা লক্ষ্য করলাম এবছর হাজার হাজার পাখি এসেছে। অর্থাৎ প্রায় এক যুগ পরে আমাদের কিছু বিশেষ উদ্যোগের কারণে এবং পরিবেশটিকে তার অনুকূল হওয়ার কারণে এবার শীতের পাখি এসেছে, আমরা এটি ধরে রাখার চেষ্টা করছি। আশা করব এইখানে আমরা সারা বছরই পাখি ধরে রাখতে পারব। অর্থাৎ দিঘিতে যেমন পাখি থাকবে একই সাথে এর পাশে যে পাড়ে যে গাছগাছালি রয়েছে সেখানেও আমরা পাখি ধরে রাখার জন্য চেষ্টা করে রাখছি। এবং এখানে তার ফলে পাখির বান্ধব হিসেবে আমরা কিন্তু হাঁস, বিভিন্ন প্রজাতির হাঁস এনেছি, কবুতর এনেছি, এবং পাড়েও কিন্তু আমরা বিভিন্ন জাতের রঙিন আমাদের পাখি রয়েছে। সব কিছু মিলে একা কিন্তু ইকো ফ্রেন্ডলি একটি পর্যটক কেন্দ্র হিসেবে আমরা গড়ে তুলতে সক্ষম হয়েছে। শীতের পাখি দেখার জন্য দর্শকদের আমরা অবশ্যই আমন্ত্রণ জানাবো, যেহেতু আশেপাশে কিন্তু সেরকম শীতের পাখি দেখার বা উপভোগ করার সুযোগ নাই। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা শীতের পাখি দেখতে যাই, আমরা হাকালুকি বিলে আমরা শীতের পাখি দেখার জন্য যাই। আমি আমন্ত্রণ জানাবো যে বরিশালের দুর্গাসাগরে আসুন, শীতের পাখি সহ এখানকার নৈসর্গিক পরিবেশটিকে আপনার উপভোগ করুন। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমাদের প্রতিবেদনটি, কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।